দেশের স্বাধীনতার অমৃতকালের সঙ্গেই সংসদ ভবন 75 বছর পূর্ণ করেছে। সেই সংসদ ভবনের আজ শেষ দিন। নতুন সংসদ ভবনে যাওয়ার আগে সেই 75 বছর অতিক্রান্ত গণতন্ত্রের পীঠস্থান পুরনো সংসদ ভবনের ইতিহাস তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সংসদ ভবন ব্রিটিশ শাসকদের তৈরি হলেও এর পেছনে আদতে দেশবাসীরও ঘাম রয়েছে এবং দেশবাসীর টাকাতেই তৈরি হয়েছিল বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন পুরনো সংসদ ভবনেই বসে বিশেষ সংসদীয় অধিবেশন। সেই অধিবেশনের শুরুতে বক্তব্য দিতে উঠেই দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু থেকে শুরু করে লাল বাহাদুর শাস্ত্রী, পিভি নরসিংহা রাও, অটল বিহারী বাজপেয়ীকে স্মরণ করে তাদের শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর দেশের 75 বছরের সংসদের যাত্রা স্মরণ করেন তিনি। প্রধানমন্ত্রীর কথায়, নতুন সংসদ ভবনে যাওয়ার আগে দেশের 75 বছরের সংসদের যাত্রা স্মরণ করা উচিত। ইতিহাসের মাহাত্ম্য স্মরণ করেই সামনের দিকে এগোনো সম্ভব। স্বাধীনতার আগে এই সংসদ ভবন ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল ছিল। স্বাধীনতার পর এটা সংসদ ভবন রূপে পরিচিত হয়। সে কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এই ভবনের নির্মাণ বিদেশি শাসকরা করেছিল ঠিকই, কিন্তু একটা কথা আমরা কখনোই ভুলতে পারি না। আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে এই ভবন নির্মাণে দেশবাসীর ঘাম ছুড়েছে, দেশবাসীর পরিশ্রম রয়েছে, এমনকি সংসদ ভবন নির্মাণের টাকাও দেশবাসীর। অর্থাৎ ইমারতটি ব্রিটিশ শাসকদের তৈরি হলেও আদতে এই সংসদ ভবন ভারতের টাকাতেই নির্মিত বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। দেশ স্বাধীন হওয়ার পর থেকে 75 বছরের অনেক গণতান্ত্রিক ইতিহাসের সাক্ষী হয়েছে এই সংসদ ভবন। পুরনো সংসদ ভবনের শেষ অধিবেশনে এই কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদী বলেন, 75 বছরের যাত্রায় অনেক গণতান্ত্রিক রীতিনীতির সাক্ষী হয়েছে এই সংসদ ভবন। এই সংসদ ভবনে উপস্থিত সকলে সেই রীতিনীতিকে যোগদান করেছেন এবং অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়েছেন। আগামীকাল মঙ্গলবার থেকে নতুন সংসদ ভবনে অধিবেশন শুরু হবে, তবে এই পুরনো সংসদ ভবন ইতিহাসের সাক্ষী হয়ে রয়ে যাবে বলেও জানান নরেন্দ্র মোদী। আজাদী কে পহলে ইয়ে সদন इंपीरियल लेजिस्लेटिव काउंसिल का स्थान हुआ करता था। आजादी के बाद ये संसद भवन के रूप में उसको पहचान मिली। ये सही है, इस इमारत के निर्माण करने का निर्णय विदेशी शासकों का था, लेकिन ये बात हम न कभी भूल सकते हैं और हम गर्व से कह सकते हैं कि इस भवन के निर्माण में पसीना मेरे देशवासियों का लगा था, परिश्रम मेरे देशवासियों का लगा था और पैसे भी मेरे देश के लोगों के। इस 75 वर्ष की हमारी यात्रा ने अनेक लोकतांत्रिक परंपराओं और प्रक्रियाओं का उत्तम से उत्तम सृजन किया है और इस सदन में रहे हुए सबने उसमें सक्रियता से योगदान भी दिया है और साक्षी भाव से उसको देखा भी है। हम भले नए भवन में जाएंगे लेकिन पुराना भवन भी, ये भवन भी आने वाली पीढ़ियों को हमेशा हमेशा प्रेरणा देता रहेगा। ये भारत के लोकतंत्र की स्वर्णिम यात्रा का एक महत्वपूर्ण अध्याय जो सारी दुनिया को भारत की रगों में लोकतंत्र का सामर्थ्य कैसे है इसका परिचित कराने का काम इस इमारत से होता रहेगा। তার কথায়, এটা ভারতের গণতন্ত্রের স্বাধীন যাত্রার এক মহত্বপূর্ণ অধ্যায়। সারা বিশ্বে ভারতকে গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচয় করানোর কাজ এই ভবন থেকেই হয়েছে। তাই আমরা নতুন ভবনে গেলেও পুরনো সংসদ ভবন থাকবে এবং আগামী দিনে এটা সবসময় সকলকে প্রেরণা দেবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।